এখন বিএনপি কি করবে? না, বিএনপি কিন্তু কখন কি করে এবং কখন কি করবে সব কিন্তু কিন্তু জাতির সামনে খুব পরিষ্কার। বিএনপি কখনো গণতন্ত্র সংগ্রাম করে, কখনো গণতন্ত্র পুনরুদ্ধার করে, কখনো আবার নির্বাচিত হওয়ার পরে সুশাসন প্রতিষ্ঠা করে, এগুলো কিন্তু বিএনপি করে, বিএনপির ইতিহাস। এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগ কী করবে, সেটা যদি আপনি আসেন তাহলে আমি বলবো যে এই যে বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিবিদ সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় 26,000 নেতাকর্মী কারাগারে আছে, যেটি ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব মন্ত্রী থাকা অবস্থায় বলেছেন যে তারা নির্বাচনে এলেই ছেড়ে দিতাম, যেহেতু নির্বাচন হয়ে গেছে তাদের উচিত দ্রুত তাদেরকে ছেড়ে দেওয়া। যেহেতু একজনকে ছেড়ে দিয়ে নির্বাচন করিয়ে পাশ করিয়েছেন সাজানো মোসাহেবকে, জাস্টিফাইড, সে কারণে ছেড়ে দেওয়া উচিত। বেগম খালেদা জিয়া একজন প্রত্যাশী নেত্রী, বয়স্ক, উনি অত্যন্ত মমতাময়ী গণতন্ত্রের মা, উনি এখনও কিন্তু মুক্ত নন, ওনাকে ছেড়ে দেওয়া। আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, যে পরিমাণে যেভাবেই নির্বাচন করুক আমি বলবো এটাকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল জনগণের কাছে যদি করতে চায়। এখনও আওয়ামী লীগের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উদার হতে পারেন, তিনি তো ভেবেছিলেন যে বিএনপি সহ নির্বাচনে গেলে ক্ষমতাটি চলে যায় কি না, কিংবা তিনি ক্ষমতা হারানোর ভয় না করলেও ওনার আষ্টেপৃষ্টে যারা আছেন তারা হয়তো ওনাকে সেই রাজনীতিটা করতে দেন নাই। কিন্তু আজকে যে যারা আওয়ামী লীগ বলতেছে, সালাউদ্দিন ভাই বললেন যে সুশাসন প্রতিষ্ঠা করবে, কাদের কী নিয়ে করবে আওয়ামী লীগ সুশাসন? যাদের হলফনামা দেখলাম হাজার হাজার কোটি টাকা বেড়েছে, তারা তাদেরকে নিয়ে কখনো দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদেরকে নিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। জনগণকে, জনগণের পকেটে টাকা নিয়ে দুর্নীতি করে আরামায়েশ করা যায়, কিন্তু জনগণের সেবা দেওয়া যায় না। আমার বক্তব্যটা হলো রাজনীতি একটা সেবামূলক প্রতিষ্ঠান। আজকে আওয়ামী লীগের এই ক্যাবিনেটে যদি দেখেন, এই পার্লামেন্টে অধিকাংশই ব্যবসায়ীরা পার্লামেন্টে যেতে পারবে না আমি সে কথা বলছি না, কিন্তু আমার বক্তব্য হলো যার যে কাজ সে কাজটা যদি আপনি করতে না দেন সমস্যা। রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিতে হবে, সে রাষ্ট্রকে কিন্তু আপনি থামিয়ে দিয়েছেন। রাষ্ট্রগতিকে বন্ধ করে একটি সরকার, একটি দল, সরকার এবং রাষ্ট্র একসাথে মিলিয়ে ফেলেছে আওয়ামী লীগ, সে কারণে আজকে কিন্তু একটা বিরাট সংকট সংশয় তৈরি হয়েছে। সে কারণে আমি বলবো যে আগামী দিনগুলোতে বাংলাদেশের পথ যদি মসৃণ করতে হয়, নিরাপদ করতে হয়, সকল দলকে নিয়ে কাজ করতে হবে, চলতে হবে। আমরা বিএনপি আগামী দুদিন কর্মসূচি দিয়েছি, আমাদের জনগণের কাছে যাব। আমরা তো জনগণের কাছে যাই, রাজনীতি করি জনগণ। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, আজকে আমি তাদেরকে সেলুট জানাই, একেবারে সেলুট জানাই, যারা শত নির্যাতনের পরও গত 17 বছর মাঠে ছিল, মাঠে আছে, বিএনপির সাথেই আছে, এবং শত চেষ্টা করার পরেও তাদেরকে বিএনপি থেকে সরাতে পারে নাই, আমি তাদেরকে সেলুট জানাই। একই শেষ করি, এক মিনিট, একইভাবে আমি বলবো যে আমাদের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং একটি রাজনীতিক শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা আমি বিশ্বাস করি, আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি পারেন ইচ্ছা করলে বাংলাদেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তবে দেউলিয়া যারা রাজনীতি করে তাদেরকে আমার কখনো পছন্দ করি না।